আমার আব্বু আমার লাশটাও দেখতে পারলাম না। ঘর বাঁধা হলো না বরগুনার সদর উপজেলার হাফসার। অভিযান 10 লঞ্চের আগুনে পুড়ে গেল তার স্বপ্ন। ঢাকা থেকে বিয়ের কেনাকাটা করে ওই লঞ্চেই ফিরছিলেন তার বাবা মা ও ছোট ভাই, কিন্তু লঞ্চের ভিতরে পুড়ে ছাই হয়ে গেছে কনে সাজানোর মালামাল। বাবা মা ও ছোট ভাই এখনও নিখোঁজ। আগামী 31শে ডিসেম্বর বিয়ের দিন ঠিক ছিল, লঞ্চের আগুন সব শেষ করে দেয় তার পরিবারের আনন্দ। বাবা তার মেয়েকে বলেছিলেন বাড়ি ফিরে মুরগির মাংস দিয়ে ভাত খাবেন, কিন্তু বাবা ফেরার পরিবর্তে ফিরে এলো শোকের সংবাদ, পুড়ে ছাই হয়ে গেছে বিয়ের বাজার। হাফসার বাবা মা ও ভাইয়ের সন্ধানে আত্মীয় স্বজনরা ছুটছেন বিভিন্ন জায়গায়। স্থানীয়রা জানান পরিবারে হাল ধরার মতো আর কেউ থাকলো না। তবে যেন আর কোনো পরিবারকে এমন দেখতে না হয় সে কথাই জানান ভুক্তভোগীরা। বাজারে নামাজ পড়িয়া এইয়া পর সাজা দিছি নাতি দুইটা লইয়া, এই নাতি আর বাপে করে খাওয়াই বলছে মাছ গুলা, ছেলেও পাই না বউ পাই না নাতি পাই না কিছু কোনো খবর নাই, লাশই পাই না।